দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। শূন্য গোয়াল নয়, শূন্য গরুর হাট আজকে আপনাদের দেখাবো। তবে এই হাটটি গবাদি পশুর, এই হাটটি টাঙ্গাইল জেলার অন্যতম বৃহৎ কিংবা কারো কারো মতে সবচেয়ে বড় গরুর হাট। টাঙ্গাইল জেলা, টাঙ্গাইলের ভুয়াপুর, ভুয়াপুরের গোবিন্দাসী গরুর হাট। ভুয়াপুর থেকে যমুনা সেতু পূর্বে যাওয়ার যে রাস্তা, যমুনা সেতু পূর্বে মনে হয় যমুনা সেতু পূর্ব প্রান্তের রেলওয়ে স্টেশন, সেই রাস্তার পাশে যেখান থেকে টার্ন নিয়ে হাফ কিলোমিটার পশ্চিমে গিয়ে গোবিন্দাসী ঘাট, সেই জায়গাটার মোড়েই এই গোবিন্দাসী গরুর হাট যে তোরণ করে রাখা। দেশের খুবই কম গরুর হাটেই এরকম গেট, পাকা গেট রয়েছে, বাট গোবিন্দাসীতে রয়েছে। তা থেকেই বোঝা যাচ্ছে আসলে কতটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং অর্থনৈতিকভাবে ঠিক কতটা প্রাণবন্ত, কতটা গুরুত্বপূর্ণ এবং তার ভলিউমটা কি। আসলে কথা বলছি নাজিব মাহমুদ খান। এই শূন্য গরুর হাট আসলে দেখাতে আমার নিজেও ভালো লাগছে না, কিন্তু সামনের যখন কুরবানির ঈদ আসে বা ওই সময় বা তার আশেপাশের কোনো সময়ে এখানকার জমজমাট সেই গরুর হাট আপনাদেরকে আমি দেখাতে চাই, শেয়ার করতে চাই এখানকার নানা কিছু। কয়েকদিন আগে এসেছিলাম যমুনার পাড়ের গোবিন্দাসী ঘাটে, আর এই গোবিন্দাসী হাট, ঘাট এবং হাট হাফ কিলোমিটার দূরত্ব কিংবা তারও কম। টাঙ্গাইল জেলার বিভিন্ন পথে প্রান্তরের নানা নিত্য নতুন কিছু নিয়ে সামনে আবারও হাজির হব। আর শুধু টাঙ্গাইল কেন, আমার নিজের জেলা গাজীপুর কেন, পুরো বাংলাদেশকে খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ধরতে চাই এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। প্রতিদিন রাত 9টায় একটি করে ভিডিও থাকছে, একটি করে ভিডিও, সেটা ছোট পরিসরের হোক না কেন।